দ্বাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ ৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের সঙ্গে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তারই বড় মেয়ে সেলিমা বেগম সালমা। পুরো উপজেলা জুড়ে ৩৫০র মতো উঠোন বৈঠক করে নৌকাকে চ্যালেঞ্জে ফেলেছেন তিনি। অপরদিকে ময়মনসিংহ ৩ গৌরীপুরে ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার করা নাজনীন আলম জয়ের ব্যাপারে আশাবাদী। ফুলবাড়িয়াতে ৩৮৬০০০ ভোটার, ৫০% ফিমেল ভোটার্স, আমি যে এত কানেক্টেড, ৩৫০ উঠান বৈঠক করা আমার, আশা করছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা আসলে ফোকাস করছে যে কাকে দিয়ে আগামী ৫টা বছর উন্নত স্মার্ট বাংলাদেশের সাথে ফুলবাড়িয়া তাল মেলাতে পারবে। সো আমি আসলে ওখানেই ফোকাস করছি। নারীরা খুবই সহজ সরল, বিশেষ করে আমাদের গ্রামের মা বোনেরা একবার যে কথাটা দেয় তারা সেই কথাটা রাখে। আর আমি একজন নারী, সেহেতু আমি বিশেষ করে নারীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি এবং আমার বিশ্বাস আমি বিজয়ী হব ইনশাল্লাহ। ময়মনসিংহ ৩ আসনে নৌকা প্রতীক পেয়ে শুরুতেই চমক দেখানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী অ্যাডভোকেট নীলুপার আঞ্জুম পপি ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। তার পক্ষে নারীদের অসম্ভব সারার কথা জানিয়েছেন তিনি। দেখা যাক ভোটের মাঠে যুদ্ধ, এটা সবাই মিলে আমরা চেষ্টা করছি। মানুষের উন্নয়নের জন্য তারা কাজ করে, এটা তারা বুঝতে পেরেছে যে নৌকা মানে উন্নয়ন এবং জননেত্রী শেখ হাসিনা মানে একজন স্মার্ট আধুনিক নেতা। সারা বিশ্বে যেমন স্বীকৃত আমাদের তরুণ সমাজ, আমাদের দেশের জনগণ তাদের প্রত্যেকের একটাই কথা, আমাদের বলিষ্ঠ নেতৃত্ব দুর্বল গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের অর্থনীতিকে, আমাদের দেশে বিদেশে আমাদের দেশকে যেভাবে তিনি তুলে ধরেছেন এবং নবীনদের কাজ করার জন্য যেভাবে উৎসাহিত করছেন ডিজিটাল বাংলাদেশের যে প্ল্যাটফর্ম, তার আলোকে আসলে আমি গৌরীপুরে ফ্রিল্যান্সিং এবং দক্ষ শ্রমিক তৈরি করতে চাই। ভোটের মাঠে নারী প্রার্থীদের অংশগ্রহণ নারী ক্ষমতায়নে ভূমিকা রাখার কথা জানিয়ে আগামী নির্বাচনে নারী প্রার্থী বৃদ্ধির দাবি স্থানীয় নেত্রীদের। জনপ্রিয়তা হিসাবে নারীরা সবচেয়ে বেশি আগ্রহী হবে এবং নারীরা আগামী দিনে আরও ভালো কাজ করবে, এতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আরও নারীদের আরও অগ্রাধিকার করবে। আশা করি যেন নারীদের দরকার ছিল, নারীরা যেন আবার অন্ততপক্ষে ৫০% না হইলেও যেন ৩৩% হইলেও নারীরা তারা তাদের অধিকারটা পায়। নির্বাচনে নারীরা যে প্রতিযোগিতা করছে তারা সমানভাবে লড়ছে, যদি প্রধানমন্ত্রী আমাদেরকে নারীদেরকে সুযোগটা করে দেয় আর উন্নয়ন বাড়বে, নারীদের সুযোগটা বাড়বে, প্রধানমন্ত্রী যে নারীদের নিয়ে যে কাজটা এই কাজটা আমরা সফল করতে পারবো। ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে ৭২ জন প্রার্থীর মধ্যে ৩ জন নারী প্রার্থীকে নিয়ে চ্যালেঞ্জে পড়েছেন অন্য প্রার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।